প্রিয় শিক্ষার্থীরা, আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাকসুদ রহমান বেগ, সহকারী শিক্ষক লেকার্স পাবলিক স্কুল অ্যান্ড কলেজ। আজকে তোমাদেরকে আমি তোমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তি বইয়ের পঞ্চম অধ্যায়ের মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করব। তো আমরা কিছু ডিভাইস দেখব। প্রথমে আমরা এগুলো দেখে বুঝতে পারবো কোনটা কি কাজে ব্যবহার করা হচ্ছে। এখানে আমরা একটা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে রেডিও, হচ্ছে একটা টেলিভিশন, আর একটা হচ্ছে সিনেমা বা প্রজেক্টর। এর মাধ্যমে আমরা অনলাইন ভিত্তিক যে কোনো কাজ করতে পারি, বা যেমন অডিওর মাধ্যমে আমরা শুনতে পারি। এখানে ট্যাব দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে সবগুলো মূলত আমাদের মাল্টিমিডিয়াতে ব্যবহার করা হয়, বা আরও তথ্য যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন কাজেও ব্যবহার করা হয়ে থাকে। একটা হচ্ছে ডেস্কটপ পিছি, এগুলো দেখে তোমরা বুঝতে পারছো কোনটার কি কাজ বা কোনটা কি কাজে ব্যবহার করা হয়। তো চিন্তা করে বলো, এগুলো কিসের মাধ্যম? তোমরা সকলেই অবগত আছো এগুলো কিসের মাধ্যম বা কি কাজে ব্যবহার করা হয়। মাল্টিমিডিয়া, তো আজকে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, মাল্টিমিডিয়া নিয়ে আলোচনা করব। দেখেন, ওখানে অনেকগুলো ছবি দেখা যাচ্ছে বা আইকন দেখা যাচ্ছে, যেগুলোর সাহায্যে আমাদের বিভিন্ন মাল্টিমিডিয়ার ডিভাইসকে নির্দেশ করা হয়। এখানে ছবি ছবি বোঝানো হচ্ছে, ভিডিও বোঝানো হচ্ছে, অডিও, স্পিকার, গান, হেডফোন, অনেক কিছু। এখানে সবগুলি হচ্ছে লোগো। এগুলো দেখলে আমরা বুঝতে পারবো কোনটা কী কাজে ব্যবহার করা হয় বা কোনটা কী কাজে ব্যবহার করে থাকি। তো এই অধ্যায় থেকে আমরা মূলত কি জিনিসটা শিখব, এটা হচ্ছে শব্দ বোঝানো হচ্ছে। এটা হচ্ছে আমাদের শহীদ মিনার। এখানে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তো মাল্টিমিডিয়ার ধারণা ব্যাখ্যা করতে পারবে, মাল্টিমিডিয়ার মাধ্যমসমূহ বর্ণনা করতে পারবে, মাল্টিমিডিয়ায় ব্যবহারের ক্ষেত্রসমূহ চিহ্নিত করতে পারবে। ছবিগুলো লক্ষ্য করো, লক্ষ্য করলে আমরা কি দেখতে পাচ্ছি দেখো। এখানে অনেক আদিম যুগের কিছু ডিভাইস আর বর্তমান যুগের কিছু ইলেকট্রনিক্স ডিভাইসের ছবি দেয়া আছে। যে একটা সময় আমরা চিঠি আদান প্রদান করতাম পাখির মাধ্যমে, এরপর ডাক পিয়নের মাধ্যমে, এখন আমরা মেলের মাধ্যমে সেটা আদান প্রদান করে থাকি। একটা সময় আমরা টাইপরাইটারে লিখতাম, কিন্তু এখন আমরা ইলেকট্রনিক্স বিভিন্ন ডিভাইসের সাহায্যে কিন্তু লিখতে পারি। তো দেখো, ছবিগুলো ভালো করে খেয়াল করো, যেমন লেখা, ছবি, লেখা, ছাপাখানা, ডাক পাখি, তারপর একটা হচ্ছে ডাক ঘোড়া, যেটার মাধ্যমে, ঘোড়ার মাধ্যমে আগে ডাক প্রেরণ করা হতো। তারপর দেখো টাইপরাইটার, রেডিও, টেলিভিশন, কম্পিউটার, স্মার্টফোন, আমরা এগুলোর সাহায্যে কিন্তু মাল্টিমিডিয়া ব্যবহার করতে পারি। রেডিও, টেলিভিশন, আর এটা হচ্ছে আমাদের সিনেমা হল, যার মাধ্যমে আমরা সিনেমা উপভোগ করতে পারি। আর এগুলো হচ্ছে আমাদের ট্যাবলেট ফোন, আর এটা হচ্ছে কম্পিউটার বা ডেস্কটপ কম্পিউটার বলা হয়। এগুলো হচ্ছে সবগুলো বর্ণ, এগুলো হচ্ছে শব্দ, আর এটা হচ্ছে ছবি। অ্যাডোব ফটোশপের মাধ্যমে আমরা ছবি। তো এগুলো সমন্বয়ে মূলত আমরা মাল্টিমিডিয়া ক্লাস বা মাল্টিমিডিয়াগুলো বিভিন্ন মেটেরিয়াল বা বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারি বা ব্যবহার করে থাকি। টেলিভিশন, টেলিভিশন, আরেকটা হচ্ছে এটা হচ্ছে ভিডিও রেকর্ডার বা ভিডিও, আর এটা হচ্ছে সিনেমা, এটা হচ্ছে গেম, ভিডিও গেম, এগুলো হচ্ছে সিডি, শিক্ষামূলক সফটওয়্যার বা বিভিন্ন সফটওয়্যার আমরা সিডি আকারে একসময় পাওয়া যেত, এখন তেমন বেশি ব্যবহার হয় না। আর এটা হচ্ছে ওয়েব পেজ, যেখান থেকে আমরা বিভিন্ন তথ্য ব্যবহার করতে পারি। মাল্টিমিডিয়ার প্রয়োগের ক্ষেত্রসমূহ কী কী? বর্ণ বা টেক্সট, চিত্র বা গ্রাফিক্স, শব্দ বা অডিও, ভিডিও, টিভি, সিনেমা, তারপর অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা, এগুলোই মূলত হচ্ছে আমাদের মাল্টিমিডিয়া। তো তোমাদের মনে থাকবে বর্ণ বা টেক্সট, চিত্র, গ্রাফ,
বা গ্রাফিক্স, শব্দ, অডিও, ভিডিও, টিভি, সিনেমা, অ্যানিমেশন ও ডিজিটাল প্রকাশনা। তো মূলত দেখো, আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলোতে আমাদের বিশেষ করে অডিও, ছবি, ভিডিও, টেক্সট এগুলোর সমন্বয়ে আমরা কিন্তু মাল্টিমিডিয়া ক্লাসগুলো তৈরি করি। তোমরা এখানে বলতে পারবা কয়েকটি মাল্টিমিডিয়া মাল্টিমিডিয়ার কন্টেন্টের নাম। এগুলো হচ্ছে আমাদের স্মার্টফোন, যার সাহায্যে আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলো দেখতে পারি বা মাল্টিমিডিয়া ক্লাসও তৈরি করা যায়। এগুলো হচ্ছে ট্যাবলেট ফোন, যেটা হচ্ছে আমরা তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করতে এ ধরনের ট্যাবলেট ফোনগুলো ব্যবহার করি। এটা হচ্ছে ডেস্কটপ পিসি বা কম্পিউটার, যেটা হচ্ছে মূলত আমাদের তথ্য যোগাযোগ প্রযুক্তির মূল বিষয়, যেটাকে আমরা যেটা যেটার সাহায্যে আমরা মূলত এগুলো ব্যবহার করে থাকি। এটা হচ্ছে একটা ওয়েব ক্যাম বা সিসি ক্যামেরা, যেটার সাহায্যে আমরা ভিডিও রেকর্ড করতে পারি। এগুলো হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। সামাজিক যোগাযোগ মাধ্যম বলতে আমরা কি বুঝি? যেখানে আমরা অনেকগুলো মানুষের সাথে বা অনেক ব্যক্তির সাথে যোগাযোগ স্থাপন করতে পারি, আমার অনেক কিছু শেয়ার করতে পারি, আমার ছবি শেয়ার করতে পারি, ভিডিও শেয়ার করতে পারি, লাইভে যেতে পারি, ভিডিও কলে কথা বলতে পারি, যার সাহায্যে আমরা বিভিন্ন বিনোদন উপভোগ করতে পারি। সেগুলোকে বলা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম, যেগুলো আমরা সবাই ব্যবহার করে থাকি। ফেসবুক, টুইটার, ইউটিউব, এগুলো সবগুলোই হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। দেখো, মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ কি? একটা মাল্টিমিডিয়া প্রজেক্টরের প্রয়োজন, একটা ল্যাপটপ বা ডেস্কটপ হলো হয় আমাদের, যেমন প্রজেক্টর। আমরা তোমাদেরকে তো মাল্টিমিডিয়া প্রজেক্টরের সাহায্যে ক্লাস করিয়েছি এর আগে, সেটা সম্পর্কে তোমাদের অবশ্যই অবগত আছো কিভাবে ক্লাসগুলো করতে হয় সে বিষয়ে। দেখো, মোবাইল ফোন, স্মার্টফোন, কম্পিউটার, ল্যাপটপ এগুলোর সাহায্যে মূলত আমরা মাল্টিমিডিয়া ক্লাসগুলো করে থাকি। তো তোমরা আশা করি মাল্টিমিডিয়ার মাধ্যম সমূহ এখান থেকে বর্ণনা করতে পারবে, আর কিভাবে মাল্টিমিডিয়া ব্যবহার করি বা মাল্টিমিডিয়ার ক্ষেত্রগুলো তোমরা আশা করি জানো কিভাবে করতে হয়। দেখো, এখানে টিচার মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিচ্ছে, যেটা মূলত আমাদের স্কুলে আমরা করে থাকি বিভিন্ন ক্লাসে। তোমরা দেখো, মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে আমরা ক্লাসগুলো করে থাকি। সংবাদ পাঠ করতেও মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, শ্রেণীকক্ষ ব্যবহার করা হয়, বিভিন্ন সেমিনারও কিন্তু আমরা ব্যবহার করে থাকি, অফিসেও কিন্তু মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়, গবেষণার কাজেও কিন্তু মাল্টিমিডিয়া ব্যবহার করা হয়ে থাকে, খেলাধুলাতেও মাল্টিমিডিয়া আমরা ব্যবহার করি। আমরা মাল্টিমিডিয়া প্রজেক্টের সাহায্যে খেলা উপভোগ করতে পারি, আমরা গাড়ি চালানোর ক্ষেত্রেও ব্যবহার করতে পারি, কৃষি ক্ষেত্রেও কিন্তু আমাদের আজকে আজকাল তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার হচ্ছে, যেখানে একটা সময় অনেক বেশি আমার জায়গাতে যে পরিমাণ আমরা উৎপাদন করতাম, এখন তার চেয়ে অনেক কম জায়গা, তার চেয়ে বেশি আমরা উৎপাদন করতে পারছি, সেটা তথ্য যোগাযোগ প্রযুক্তির কল্যাণে। তো মূল্যায়নের মধ্যে কি মাল্টিমিডিয়া কাকে বলে সেটা জানবা, তোমরা মাল্টিমিডিয়ার কয়েকটি পরীক্ষেত্র আলোচনা করো, সে বিষয়ে তোমরা আশা করি জানবে বা জানা আছে। কয়েকটি মাল্টিমিডিয়া মাধ্যমের নাম বলো, সেটাও তোমরা জানো, মাল্টিমিডিয়া ব্যবহারের ক্ষেত্রসমূহ নাম বলো, আশা করি সেগুলো তোমরা পারবা। তো তোমাদের বাড়ির কাজ হচ্ছে তোমাদের দৈনন্দিন জীবনে মাল্টিমিডিয়া যন্ত্রের গুরুত্ব বর্ণনা করো, আশা করি সেগুলো তোমাদের জানা আছে। আশা করি আজকের অনলাইন ভিডিও বা ক্লাসটি তোমাদের ভালো লেগেছে, তোমরা বুঝতে পেরেছো বা আগে থেকে জানো কিভাবে আমাদের মাল্টিমিডিয়া ক্লাসগুলো করতে হয় বা মাল্টিমিডিয়া ক্লাস কী, কী কী প্রয়োজন হয় সেই বিষয়গুলো তোমাদের ধারণা আছে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই সেক্ষেত্রে আমাকে অবগত করবো, আমি তোমাদেরকে সেই বিষয়গুলো সমাধান করার চেষ্টা করব। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সম্পূর্ণ যদি এই ক্লাসটি যদি তোমরা ভালো করে না বুঝে থাকো বা এই ক্লাসে যদি কোনো সমস্যা হয়ে থাকে, আমি এর আগেও আরেকটা আর আগের ক্লাসগুলো তোমরা দেখবা, চতুর্থ অধ্যায়, আমি তোমাদেরকে আমার লেখালেখি হিসাব
আমি তোমাদেরকে ওইখানে মাইক্রোসফট ওয়ার্ড বা ওয়ার্ড প্রসেসর নিয়ে আমি তোমাদের থিওরিটিক্যাল বিষয়গুলো আলোচনা করেছি, প্র্যাকটিক্যাল বিষয়ে দেখিয়েছি, অনলাইনে যতটুকু সম্ভব ততটুকু দেখিয়েছি এবং অনেক গুরুত্বপূর্ণ বহু নির্বাচনী প্রশ্ন আলোচনা করেছি। আশা করি সবগুলোই ক্লাস তোমরা দেখেছো, ভালো করে বুঝেছো। আর মাল্টিমিডিয়ার বিষয়টা তো অবশ্যই আগে থেকে তোমাদের ধারণা আছে, আমাদের স্কুলে সম্পূর্ণই তো মাল্টিমিডিয়া ক্লাসগুলো হয়ে থাকে। তো এক্ষেত্রে এখান থেকে তোমরা চাইলে অনেক কিছুই আগে জানতা, এখনো আরো ভালো করে জেনেছ। তো মূলত এসব বিষয়গুলো দিয়েই মূলত আমাদের মাল্টিমিডিয়া ক্লাসগুলো হয়ে থাকে। আমরা ছোটবেলা থেকেই কিন্তু তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার করে বড় হয়েছি। আমাদের প্রত্যেকটার বাসায় বা সবারই বাসায় এই তথ্য যোগাযোগ প্রযুক্তির মাধ্যম কোনো না কোনো আছে, বা মাল্টিমিডিয়ার মাধ্যম কোনো না কোনোভাবে আমরা ব্যবহার করি। তোমরা নিজের মতো করে একটি জিনিস তৈরি করবা, যেমন এই প্রয়োগ ক্ষেত্রগুলো ভালো করে দেখবা, এগুলো সম্ভবত তোমাদের এমসিকিউতে আসে, তোমাদের এসএসসি পরীক্ষায় এইসব বিষয়গুলো তোমাদের প্রয়োজন হবে। আর বাড়ির কাজগুলো ভালো করে দেখবা, কয়েকটি মাল্টিমিডিয়ার নাম লিখবা, বাসায় পড়াশোনার মধ্যে থাকবা। আজকে এতটুকুই, ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবা, আসসালামু আলাইকুম।